হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি আপনাদের মাঝে টেকনিক্যাল সাইকেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটা হচ্ছে গিয়ে কীভাবে দুই সেকেন্ডে আপনারা যে কোনো পাসওয়ার্ড বেট করতে পারবেন ইট ইজ সিম্পল খুবই সিম্পল ব্যাপার তো এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে একটু যেই কষ্টটা হচ্ছে আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা পাসওয়ার্ডটা বের করতে পারবেন মাত্র দুই সেকেন্ডে ঠিক আছে অবশ্যই আমি দুই সেকেন্ড বলছি দুই সেকেন্ডে সম্ভব না যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলেই সম্ভব আপনারা কীভাবে পাসওয়ার্ড বের করবেন এর জন্য আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেলাইকনটি বাটনটা আছে ওই বেলাইকনটি বাটনটাই ক্লিক করে দিন কারণ আমি নিত্য নতুন অনেক ভিডিও সারি আপডেট এই নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার বেলাইকনটি বাটনে ক্লিক করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফ্রেন্ডস আপনি 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 বর্তমানে আপনার যেই ওয়াইফাই লাইনের আহতায় আসেন আপনি আপনার বাসা হোক যেখানে হোক যেই লাইনের আওতায় আছেন ওই লাইনের আইপি অ্যাড্রেসটা আপনাকে জানতে হবে মানে ওই রাউটারের আইপি অ্যাড্রেস আচ্ছা ঠিক আছে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে এখানে ট্যাপ করতে হবে হচ্ছে গিয়ে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এখন এখানে একটা কথা হচ্ছে এটা হচ্ছে টিপিলিং রাউটারের আইপি অ্যাড্রেস এখানে আপনার ডিলিং হইতে পারে এখানে আপনার আসুস হইতে পারে আপনার নেটগিয়ার হতে পারে আপনার যে কোনো রাউটার হইতে পারে সাপোজ আমি আমার টিপিলিং রাউটার দিয়ে আর কি সাপোজ আপনার যে কোনো রাউটার হতে পারে তো আপনি কীভাবে সেই রাউটারে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি তার পাসওয়ার্ডটা দেখবেন এখানে ক্লিক করার পর হচ্ছে কি আপনাকে এরকম লগ ইন একটা অপশন চলে আসবে ইউজার নেম চাচ্ছি এবং পাসওয়ার্ড তো ইউজার নেম পাসওয়ার্ড ইজ সিম্পল এটাও সিম্পল কী জানানো সিম্পল বলতেছি এটা আপনার রাউটারের পিছনে দেওয়া আছে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডও অ্যাডমিন আর একটা জিনিস আমি বলে যে চিফরে সেটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে টিপিলিং রাউটারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যদি আপনার নেট গিয়ার হয় তাহলে নেট গিয়ারের ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ওকে আর যদি ইডিমেক্স হয় তাহলে ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আবার হচ্ছে টোটো লিঙ্ক হলেও অ্যাডমিন অ্যাডমিন ডি লিঙ্ক হলেও শুধু অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন ঢুকে যাবে ওকে ঠিক আছে আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে আপনাদের মাঝে সেটা হচ্ছে গিয়ে রাউটারের ভিতরে কনফিগারেশন এখানে আসার পর আপনি হাতের বামে দেখতে পারবেন যে অনেকগুলো মেন ওষুধ দেওয়া আছে এখানে স্টাডাস কুইক সেট আপ পরে নেটওয়ার্ক পরে ওয়ারলেস গেস্ট নেটওয়ার্ক এ ডিএসিপি আরেকটা জিনিস হচ্ছে সিপি থেকে কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্ট লিস্ট দেখতে পাবেন আপনার কয়জন ক্লায়েন্ট এখন বর্তমানে রানিং অবস্থায় আছে এখানে দেখতে পারবেন ক্লায়েন্টের এখানে তার অ্যান্ড্রয়েড ফোনের নাম দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা যা ওদিকে যাই না আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ওয়ারলেস ওয়ারলেসে যাওয়ার পর ওয়ারলেস সিকিউরিটি যে অপশানটা সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে আসলে আপনি তার পাসওয়ার্ডটা খুব সহজে দেখতে পারেন যে সে পাসওয়ার্ডটা কী দিচ্ছে এখানে পাসওয়ার্ডটা সে কী দিচ্ছে দেওয়ার পর আপনি দেখার পর একটা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনি যে কোনো সময় তার পাসওয়ার্ডটা খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কেউ এটাকে মানে খারাপ কাজে ব্যবহার করবেন না কেননা সাপোজ আপনি তার পাসওয়ার্ডটা বের করলেন বের করার পর আপনি তাকে তার পাসওয়ার্ডটা আপনার পাশের এক বন্ধুকে দিলেন আবার আর এক বন্ধুকে দিলেন এইভাবে তার ক্ষতি আসলে কারো ক্ষতি করবেন না এটা আমি আপনাদের কাছে আশা করি কারো ক্ষতি করবেন না আর হচ্ছে গিয়ে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে সমাধান করে দিব আর হচ্ছে গিয়ে আপনারা কীরকম ভিডিও চান কে কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য কন্টিনিউ ভিডিও দেব ঠিক আছে এই বিষয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন